আপনারা যারা ফেসবুকের কন্টেন্ট ক্রিয়েটার আছেন তারা অনেক সময় একটি বিষয় খেয়াল করবেন, এখন কিন্তু যারা স্ক্যাম করে বা যারা অনেক সময় পেজগুলো হ্যাক করে নিয়ে যায় তারা কিন্তু নতুন একটি পন্থা অবলম্বন করেছে ফেসবুকের মধ্যে। সেই পন্থাটি দিয়ে কিন্তু খুব সহজেই তারা কিন্তু অনেক ক্রিয়েটরের পেজগুলো হ্যাক করে নিয়ে যাচ্ছে। তো বন্ধুরা, এই সিস্টেমটি আসলে কি বা কিভাবে তারা কাজ করছে আজকের এই ভিডিওটিতে সেই বিষয়টি সম্পর্কে আপনাদেরকে জানাবো। তো বন্ধুরা অবশ্যই ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখবেন, কেননা এই ভিডিওর মধ্যে আমি আজকে প্র্যাকটিক্যালি দেখাবো যে কীভাবে একজন স্ক্যামার আপনার পেজটি খুব সহজেই হ্যাক করে নিতে পারে বা খুব সহজেই হ্যাক হয়ে যেতে পারে। আপনি কিন্তু বুঝতেও পারবেন না যে আসলে কখন আপনার পেজটি হ্যাক করলো। তাই অবশ্যই ভিডিওটি লাস্ট পর্যন্ত মনোযোগ সহকারে দেখুন এবং এই বিষয়গুলো অবশ্যই আপনার মাথার মধ্যে একদম গেঁথে রাখুন, যাতে করে ভবিষ্যতে এরকম ইনসিডেন্ট আপনার সাথেও যেন না হয়। তো বন্ধুরা, ভিডিওটি খুবই ইনফরমেটিভ হতে চলেছে, অবশ্যই লাস্ট পর্যন্ত দেখুন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, ফেসবুক পেজ থেকে আমার এই ভিডিওটি দেখলে অবশ্যই ফেসবুক পেজটি ফলো করে দেবেন, যাতে করে ফেসবুক রিলেটেড এরকম ইনফরমেটিভ বিষয়গুলো আপনারা ভবিষ্যতে পেতেই থাকেন। তো বন্ধুরা, এই সম্পূর্ণ প্রসেসটি দেখানোর জন্য আমাকে চলে যেতে হবে আমার মোবাইল স্ক্রিনে এবং সেখান থেকে গিয়ে আপনাদেরকে বিস্তারিতভাবে জানাবো যে আসলে আপনারা কীভাবে আপনাদের ফেসবুক পেজটি সুরক্ষিত রাখতে পারেন। তো বন্ধুরা, আমি চলে আসলাম আমার মোবাইল স্ক্রিন এবং এখান থেকে দেখতে পাচ্ছেন আপনাদের জন্য একটি স্ক্রিনশট ওপেন করে রেখেছি এবং এখানে একটি বিষয় ভালোভাবে লক্ষ্য করলে দেখতে পাবেন, আমি যে স্ক্রিনশটটি ওপেন করে রেখেছি এই ফেসবুক পেজটির নাম যেটি দেওয়া আছে দেখুন, ইওর পোস্ট ইজ ব্রেকিং আওয়ার টার্মস সি হোয়াই। তো বন্ধুরা, এরকম পেজ থেকে যখন আপনার পেজের মধ্যে কোনো একটি ভিডিওতে লাইক দিবে অথবা আপনার পেজের কোনো কন্টেন্ট যখন একটি শেয়ার করবে তখন কিন্তু এই পেজটির নাম আপনার নোটিফিকেশনের মধ্যে চলে যাবে যে আসলে আপনি কোনো একটি পোস্টের দ্বারা ফেসবুকের যে রুলস এবং গাইডলাইনগুলো আছে সেগুলো অমান্য করেছেন, যার ফলশ্রুতিতে এই নোটিফিকেশনটা আপনার কাছে এসেছে। তখন কিন্তু আপনি একদমই ডিসঅ্যাপয়েন্টেড হয়ে যাবেন এবং আপনি চিন্তা করবেন যে আসলে এটি কীভাবে সমাধান করা যায় এই বিষয়টি সম্পর্কে। তখন কিন্তু আপনি সেই নোটিফিকেশনের উপর ক্লিক করবেন, সেই নোটিফিকেশনের উপর ক্লিক করার পর এরকম সেম ইন্টারফেস কিন্তু আপনারা এখান থেকে দেখতে পাবেন। দেখুন এখান থেকে যেটি লেখা আছে, ইওর পেজ উইল বি ডিজেবল বিকজ সামওয়ান হ্যাজ রিপোর্টেড ফর ইওর রিপোর্টেড ইউ ফর নট কমপ্লাইং উইথ দ্য টার্মস অফ সার্ভিস। তো এখান থেকে এই পেজের যে ওনার আছে সেই ওনারটা কিন্তু বিস্তারিতভাবে লিখে দিয়েছে আপনি কি করেছেন আপনার ফেসবুক পেজের মধ্যে বা কোন বিষয়গুলো করার কারণে আপনার এই কপিরাইট ক্লেম বা এই ইস্যুগুলো চলে আসছে, এই বিষয়টি সম্পর্কে কিন্তু ডিটেলস আপনাকে দিয়ে দিবে এবং এরকম একটি লিঙ্ক কিন্তু দিয়ে দিবে। দেখুন এখান থেকে লেখা আছে, কনফার্ম ইওর অ্যাকাউন্ট হেয়ার, এবং এখানে একটি লিঙ্ক দেওয়া আছে এবং লিঙ্কের নাম দেখুন https://request.apple.center.reply.com, এরকম একটি লিঙ্কও কিন্তু আপনাকে দিবে। যখন আপনি এই লিঙ্কের মধ্যে ক্লিক করবেন এবং এই লিঙ্কের মধ্যে ক্লিক করার পরে সেখানে কিন্তু আপনার ফেসবুক আইডির যে পাসওয়ার্ডটি আছে সেই পাসওয়ার্ড এবং যে লগইন ডিটেলস আছে সেটি কিন্তু চাইবে। আর আপনি যখনই সেই ফেসবুকের লগইন ডিটেলস দিয়ে আপনি লগইন করবেন সাথে সাথে কিন্তু আপনার ফেসবুক আইডিটি হ্যাক হয়ে যাবে এবং আপনি কিন্তু সেটি বুঝতেও পারবেন না। আপনি সেখান থেকে বের হয়ে আসার পর দেখবেন আপনার কাছে আপনার ফেসবুক আইডি বা পেজ আপনার কাছে আর নেই। তো এই বিষয়টি সম্পর্কে অবশ্যই সচেতন থাকবেন, এরকম যদি নোটিফিকেশান আসে তাহলে অবশ্যই আগে চেক করে দেখবেন যে আসলে ফেসবুক থেকে এই নোটিফিকেশানটি এসেছে নাকি কোনো একটি পেজ থেকে এসেছে। ফেসবুক থেকে যদি কোনো নোটিফিকেশান আসে তাহলে কিন্তু এইভাবে আসবে না। আপনি যদি এই নোটিফিকেশান দেখেন, দেখুন এখান থেকে একটি পেজ কিন্তু অলরেডি তিনি একটি পেজকে কিন্তু টার্গেট করেছে, যার ফলশ্রুতিতে এরকম কিন্তু হয়ে আসে। এরকম যদি অপশন আসে তাহলে কিন্তু এভাবে যদি আপনি স্ক্রল করেন তাহলে কিন্তু নিচের দিকে ফেসবুক পেজের মধ্যে যে অপশনগুলো আপনারা দেখতে পান সেই অপশনগুলো কিন্তু দেখতে পাবেন। তাই অবশ্যই এরকম নোটিফিকেশান আসলে আগে সতর্কতার সহিত দেখবেন যে আসলে এটি ফেসবুক থেকে এসেছে নাকি কোনো স্ক্যামার বা কোনো ফেসবুক পেজে আপনার ভিডিওগুলো শেয়ার করার কারণে এটি এসেছে। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও, ভিডিওটি আপনাদের সচেতনতার জন্য তৈরি করেছি। এরকম নোটিফিকেশান আসলে অবশ্যই ভালোভাবে মনোযোগ দিয়ে দেখবেন, তারপরে এসব নোটিফিকেশানে ক্লিক করবেন। তো বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর অবশ্যই আমার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের সাথেই থাকবেন। ধন্যবাদ সবাইকে।